আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। রিসেন্টলি আমরা শুনতে পাচ্ছি যে সরকার থেকে নাকি সকল শিক্ষক শিক্ষার্থীদের 10,000 টাকার অনুদান দেওয়া হয়েছে। তো এই অনুদানটা কি আসলে সত্যি নাকি গুজব? চলুন এই বিষয়টা পর্যবেক্ষণ করি। অনেকে আমরা অনলাইনে অ্যাপ্লাই করে ফেলেছি টাকাটির জন্য, কিন্তু আসলে কি আমরা টাকাটি পাবো? আর যারা অ্যাপ্লাই করেছেন তাদের কি হবে? আর যারা অ্যাপ্লাই করেননি তারা কি অ্যাপ্লাই করতে পারবেন? সকল বিষয়ে জানবো আজকের এই ভিডিওতে প্রমাণ সহকারে। আপনি যদি এই গুজবে কান দিতে চান বা এটা যদি গুজব না মনে করেন, আর যদি আপনি জানতে চান এটা সত্যি কিনা, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করুন এইরকম আপডেট সবার আগে দেওয়ার জন্য। তো এখনই সাবস্ক্রাইব করুন। আচ্ছা, আমরা এখান থেকে সময় টিভির নিউজটা দেখব। সময় টিভি একটি নিউজ প্রকাশ করেছেন, এখান থেকে তারিখটা আপনারা মেবি দেখতে পারতেছেন, 6/3/2021 সালে 23:10। ওকে, আমরা এখান থেকে দেখতে পারতেছি যে 10,000 টাকা গুজবে কম্পিউটারের দোকানে শিক্ষার্থীদের ভিড়। নিচের দিকে যদি আমরা সোয়াইপ করি তাহলে এখান থেকে আরও ইনফরমেশান পেয়ে যাব। শিক্ষার্থীদের 10,000 টাকা অনুদান দেবে সরকার, এমন গুজবে কান দিয়ে নিবন্ধন করার জন্য গাইবান্ধা শহর ট্রাফিক মোড়ে একটি কম্পিউটারের দোকানে কাগজ পূর্তি ফাইল নিয়ে অপেক্ষায় বেশ কয়েকজন শিক্ষার্থী। শনিবার 6 মার্চ রাত 8:50 জেলা শহরে এমন চিত্র দেখা গেছে। আমরা যদি নিচের দিকে চলে আসি তাহলে দেখতে পারবো এখানে সরেজমিনে দেখা যায় শিক্ষার্থীর ফর্ম পূরণে মহাব্যস্ত, আবার কেউ সিরিয়ালের অপেক্ষায়। একই চিত্র শহরের সবগুলো কম্পিউটারের দোকানে। এই বিষয়ে সদরের খোলাহাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পাপুল ইসলাম বলেন, সরকার নাকি 10,000 টাকা অনুদান দেবে, সেই অনুদানের জন্য সবাই নিবন্ধন করছে, দেখে আমিও নিবন্ধনে এসেছি। কারা কোথায় থেকে কবে কিসের অনুদান দেবে বা এর প্রক্রিয়া কী কী কিছুই জানেনি তার। কম্পিউটার অপারেটর তারিকুল আহসান বলেন, এ বিষয় সম্পর্কে তারও কোনো ধারণা নেই, এতদিন আমরা এ বিষয়ে কিছু জানতাম না, সকাল থেকেই নিবন্ধন করে দিচ্ছি। তবে নিবন্ধনের ফর্ম পূরণে শিক্ষার্থীদের অভিভাবকের আয়ের তথ্য নিচ্ছে, দেখে মনে হচ্ছে অসচ্ছল শিক্ষার্থীর অনুদান দেওয়া হবে। আরেকজন কম্পিউটার অপারেটর মোহাম্মদ আবদুল্লাহ বলেন, আমরা 25 ফেব্রুয়ারি থেকে নিবন্ধন করে দিচ্ছি, এর আগে এত ছাত্রছাত্রী নিবন্ধনের জন্য আসেনি, আজ হঠাৎ করেই এত ভিড় হচ্ছে, কতজনকে ঠিক কত টাকা করে দেবে তা সম্পর্কে কোনো ধারণা নেই। আমরা যদি নিচের দিকে আরও দেখি তাহলে অভিভাবক হাবিজা রহমানের মেয়ে থাকেন ঢাকায়, অনেকের মুখে অনুদানের কথা শুনে এসেছেন মেয়েদের জন্য নিবন্ধন করতে, তিনিও বলতে পারলেন না কে অনুদান দেবে কেন দেবে। শিক্ষার্থীদের সুমন সরকার বলেন, ফেসবুক বন্ধুদের কাছে শুনেছি 10,000 টাকা অনুদান কথা, এরপর স্কুলের স্যারের কাছে গেলে তিনি কিছু বলতে পারেননি, প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র সহ বিভিন্ন কাগজপত্র নিয়ে নিবন্ধনের জন্য বন্ধুরা মিলে কম্পিউটার দোকানে এসেছি। এর আগে দুপুরে সদরে তুলসীঘাতে সবগুলো কম্পিউটার দোকানে শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। কোশিনাথ উচ্চ বিদ্যালয় রেবেকা হাবিব উচ্চ বিদ্যালয় ও তুলসীঘাট শামসুল হক ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে তারা কেউ বলেন 1,000 টাকা করে করোনা ভাতা দেওয়া হবে, সেজন্য রেজিস্ট্রেশন করেছি। আবার কেউ বলেন উপবৃত্তির জন্য নিবন্ধন করতে এসেছি, আবার কেউ জানায় সরকারি সহায়তার জন্য অনুদান করেছি। আমার মনে হয় না আরও পড়তে হবে। আপনারা বিষয়টি পর্যবেক্ষণ করলে বা আমরা এই বিষয়টি পড়ার পরে যেই বিষয়টি জানতে পারলাম সেটা হচ্ছে, কেউ কিন্তু বলতে পারেনি যে কে টাকা দিবে আর কখন দিবে, কে টাকা দিবে কখন দিবে এটা কিন্তু কেউ বলতে পারেনি, বাট সবাই অনুদানের জন্য আবেদন করছে। এখন আপনিই বিবেচনা করেন আপনার বিভাগ দিয়ে যেটা গুজব কি সত্যি। এটা প্রকৃতপক্ষে একটি গুজব, কারণ কেউ জানে না টাকা কোথা থেকে দিবে আর কে দিবে, কিন্তু আবেদন করে ফেলছেন। তো ভিউয়ার্স, আমরা এটাই জানতে পেরেছি যে এটা একটি গুজব, তাই গুজবে কেউ কান দিবেন না। আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।